জন্য। জাজিপুরা ডিমলৈকে যি রাষ্ট্রীয় ঘাইপথ নির্মাণ হয়ে আছে সেই নির্মাণ পূর্ণগতিত চলি আছে। আমার রাইজ আর দল সংগঠনের প্রবল প্রতিবাদত বা দাবিত ভারত সরকার আর রাজ্য সরকারে নির্দেশ দিছে যে অতি সোনকালে রাষ্ট্রীয় ঘাইপথ সমূহ বনাব লাগে। যিসমূহ রাষ্ট্রীয় ঘাইপথ এতিয়ালৈকে নির্মাণ হওয়া নাই সেই খুব খরকটিয়াভাবে নির্মাণ করবলে নির্দেশ দিছে। তার সুযোগ লৈ যি ঠিকাদার প্রতিষ্ঠানে ইয়াত এই ফোরলেনযুক্ত কাম করে আছে তেওঁলোকে ডাম্পিং গ্রাউন্ডৰ কিছু মাটি আর যিসমূহ মাটি আসলে নিম্নমানৰ বুলি কব লাগিব সেই মাটিসমূহ পেলায় ইয়াত পথ নির্মাণ করে আছে, যার পরিপ্রেক্ষিতত বিগত সময়সত উজনি অসমৰ যিসমূহ পথ দ গাঁত সৃষ্টি হৈছিল এই গাঁত পুনৰ সৃষ্টি হওয়ার আশঙ্কা করা হয়েছে। আর ইয়াত যে বিভিন্ন ধরনের রাইজর বহল প্রতিবাদ করেছিল ঠিক তেনেধরনের একটা কাম কিন্তু পুনরাবৃত্তি হবলে গৈ আছে। গতি মই ইয়ে জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ শিবগঞ্জ জেলা সমিতির তরফরপা দাবি জানাব বিচাৰিছো যে তেওঁলোকে যিসমূহ মাটি পেলাইছে সেই মাটিসমূহ তেওঁলোকে উঠাই লৈ যাওক আর তার ঠাইত খুব ভাল মাটি পেলাবলৈ আমি ইয়ারপা দাবি জানাইছো। নহলে কিন্তু অনাগত সময়ত আমি তীব্র জঙ্গী আন্দোলন কার্যসূচী গ্রহণ করবলৈ বাধ্য হম, যি ঠিকাদার প্রতিষ্ঠান সমূহ দিয়া হয়েছে তেওঁলোকৰ বিৰুদ্ধে জঙ্গী প্রতিবাদ সাব্যস্ত করবলৈ বাধ্য হম। আর ইয়ের ক্ষেত্রে জেলা উপায়ুক্ত মহোদয়ের তদন্তর আমি দাবি জানাইছো, এই ক্ষেত্রে উচিত তদন্ত করব বলে আমার বিশ্বাস আছে। গতি আমি পুনের রাইজর আর দল সংগঠনের প্রতি আহ্বান জানাইছো এই ক্ষেত্রে প্রতিবাদ করক। গতি